নমস্কার, আজকে আমি আবারও আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে। তবে আজকে গ্রামারের ওপরে, কারণ লাস্ট ভিডিও আমি প্যাসেজ ট্রান্সলেশনের উপরে দিয়েছিলাম পিকেদের সরকারের। আজকে যথারীতি আবার গ্রামারের ক্লাস, এবং লাস্ট ভিডিওতে একটা রিকোয়েস্ট ছিল যে পজিটিভ ভার্ব নিয়ে একটু আলোচনা করে দেওয়ার জন্য। আর অনেক ভিডিও দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পজিটিভ ভার্ব নিয়ে আমার এর মধ্যে কোনো ভিডিও দেওয়া হয়নি। তাই আমি আজকে আমার বিষয়, যেটা আজকে আমার টপিক, সেটা আমি পজিটিভ ভার্বকে বেছে নিয়েছি। দেখে নেব পজিটিভ ভার্ব কী এবং পজিটিভ ভার্ব কতটাই গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করছি। চলুন শুরু করা যাক আলোচনা পজিটিভ ভার্ব। এবং সে আলোচনার শুরুতে আমি বোর্ডে কতগুলো সেন্টেন্স লিখেছি এবং দেখে নেব যে মানে এই সেন্টেন্সের মানে উদাহরণ দিয়ে আগে দেখে নেব যে সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্ব ব্যাপারটা কী। পজিটিভ ভার্বের ডিটেল আলোচনায় আসার আগে পজিটিভ ভার্বটা কী সেটা একটু বুঝে নেব বোর্ডে লেখা কিছু উদাহরণের মধ্য দিয়ে। যেমন প্রথমে সেন্টেন্সে আছে, সে ভাত খাচ্ছে, এটাকে আমি লিখব হি ইজ ইটিং রাইস। এবার পরের সেন্টেন্স, মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে, মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে, এখানে হচ্ছে মাদার ইজ ফিডিং হার বেবি। দুটো সেন্টেন্সের মধ্যে আমি একটু লক্ষ্য করতে বলছি, এখানে কিন্তু সাবজেক্ট সে নিজেই কিন্তু খাচ্ছে, সে ভাত খাচ্ছে, এখানে কিন্তু এটা সিম্পল ভার্ব। আর পরের সেন্টেন্সে মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে, এখানে কিন্তু বাচ্চা অ্যাকচুয়ালি কাজটা করছে, মা কাজটা করাচ্ছে। তাহলে এরকম ভার্বগুলো যখন পাবো যে কেউ কোনো কাজ করিয়ে দেয়, তখন সে ভার্বগুলোকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন এখানে মাদার ইজ ফিডিং হার বেবি, তাহলে এখানে খাওয়া হচ্ছে ইট, তাহলে এখানে তো আমরা জানি খাওয়া ইট, তাহলে খাওয়াচ্ছে কিন্তু কখনোই ইট হবে না, সেটা কিন্তু হচ্ছে ফিড। তাহলে মাদার ইজ ফিডিং হার বেবি, এখানে কিন্তু ফিডিং পজিটিভ ভার্ব। সুনীল তার কাকাকে দেখলো, সুনীল স হিজ আঙ্কেল। আবার সুনীল আমাকে এই ছবিটি দেখালো, হ্যাঁ সুনীল আমাকে এই ছবিটি দেখালো, কিন্তু দেখলাম আমি মানে সুনীল এই কাজটা আমাকে দিয়ে করালো, দেখালো, তাহলে সুনীল শোড মি দিস পিকচার। আমি পুকুরে ডুব দিলাম, আই ডাইভড ইনটু দ্য পন্ড। আবার সে তার আঙুলটি একটি জলপূর্ণ বাটিতে ডোবালো, এখানে কিন্তু ডুবলো কিন্তু আঙুলটি, তো আঙুলটিকে ডোবানো হয়েছে, হ্যাঁ তো এখানে কিন্তু ডোবালো আর ডুব, বা দেখলো বা দেখালো, খাওয়া খাচ্ছে আর খাওয়াচ্ছে, এই যে তফাতটা, অর্থাৎ এটা কি হচ্ছে ডিপড হিজ ফিঙ্গার ইনটু এ বোল অফ ওয়াটার। তাহলে যেটা করলাম এই উদাহরণগুলোর মধ্য দিয়ে, আমি পজিটিভ ভার্বটা কি বোঝানোর চেষ্টা করলাম, যে আমরা যখন কাউকে কোনো কিছু করিয়ে নিই সেরকম ক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্বের ব্যবহার আসে। সিম্পল ভার্বে যেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যে নিজেই কাজটা করছে সরাসরি, হ্যাঁ সেটা যেরকম সে ভাত খাচ্ছে, বা সে তার কাকাকে দেখলো,
বা আমি পুকুরে ডুব দিলাম, এখানে সরাসরি ডুয়ার এবং তার অ্যাকশন ক্লিয়ারলি স্টেটেড। কিন্তু পরের সেন্টেন্সগুলোতে যেগুলো হলো, যে মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে বা সে আমাকে ছবিটি দেখালো বা আঙুলটিকে আমি ডোবালাম, এই যে ব্যাপারটা, এখানে কিন্তু ডুয়ারকে মানে করানো হচ্ছে আর কি। তো এই যখনই আমি কোনো কিছু করা, যখনই আমরা কোনো কাজ করাই এভাবে, সেই যে ক্রিয়াগুলো সেগুলোকে পজিটিভ ভার্ব বলা হয়। আর এখানে কিন্তু পজিটিভ ভার্বগুলোকে আমরা পাচ্ছি, যেমন ফিডিং, শোড বা ডিপড, এভাবে আমরা পেয়েছি। কিন্তু এইখানে কথাটা শেষ নয়, কথাটা হচ্ছে এটাই যে সবসময় কিন্তু আমরা এরকম পজিটিভ ভার্ব পাবো না আমাদের কাজগুলো করিয়ে নেওয়ার জন্য, প্রকাশ করার যে ব্যাপারটা রয়েছে তার জন্য কিন্তু আমরা সবসময় এরকম পজিটিভ ভার্ব পাবো না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যবহার করতে হয় লেট, মেক, হ্যাভ, গেট, এদের মতো কিছু ভার্ব যাদেরকে দিয়ে আমরা এক্সপ্রেস করি। এবার সেই আলোচনায় আসব যে কিভাবে আমরা লেট, মেক, হ্যাভ, গেটের ব্যবহার করব এবং কখনই বা করব। কারণ মেক, হ্যাভ, গেটের মধ্যে একটা মস্ত বড় কনফিউশন রয়েছে যে কোন জায়গায় কোনটা কীভাবে প্রয়োগ হয় সেটা বোঝার জন্য। কাজে সবাই আশা করছি একদম আমার ভিডিওটি পুরো দেখুন এবং সমস্ত যে ডাউট রয়েছে এই পজিটিভ ভার্ব সম্বন্ধে সেটা ক্লিয়ার করুন। আসছি এবার লেট, মেক, হ্যাভ এবং গেটের ব্যবহার নিয়ে। এবার দেখে নিচ্ছি লেটের ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, যে আমি এমাত্র বললাম যে যখন আমরা কোনো পজিটিভ ফর্ম পাবো না ডিরেক্ট ভার্বের, তখন আমাদের এই পজিটিভ আকারে প্রকাশ করার জন্য লেট, মেক, হ্যাভ, গেট এদের সাহায্য নিতে হয়। যেমন এখানে বোর্ডে আমি কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছি, তার আগে বলি লেটের ব্যবহার। লেট আমরা কোন জায়গায় ব্যবহার করব? লেট আমরা অনুমতি অর্থে, লেট আমরা অনুমতি অর্থে। যেমন বোর্ডে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, আমার বাবা আমাকে তার ফোন ব্যবহার করতে দিয়েছিল, ইটস আ কাইন্ড অফ পারমিশন, একটা অনুমতি, হ্যাঁ, যে বাবা আমাকে এটা দিয়েছে তার ফোন ব্যবহার করতে। সে আমাকে তার ব্যাপারে কিছু বলতে দেয় না, অর্থাৎ তার ব্যাপারে যে আমি বলবো এই বিষয়ে আমার অনুমতি নেই। তাহলে সে আমাকে তার ব্যাপারে কিছু বলতে দেয় না। তোমাকে কি তোমার মা আগামীকাল যেতে দেবে? এখানে লক্ষ্য করার ব্যাপারটা হচ্ছে এটাই। ভার্বগুলো কেমন? ভার্বগুলো হচ্ছে ব্যবহার মানে হচ্ছে ইউজ, আচ্ছা বলতে দেওয়া মানে হচ্ছে স্পিক, আবার যেতে দেওয়া হচ্ছে, যে যাওয়া হচ্ছে গো। কিন্তু কাজগুলো সব কিছুই নির্ভর করছে কারোর ওপরে। যেরকম আমি কিন্তু সরাসরি ব্যবহার করছি না ফোনটা, বাবা আমাকে অনুমতি দিয়েছে তার ফোন ব্যবহার করার, বা আমি কিন্তু নিজে থেকে যেতে পারবো না যতক্ষণ না আমার মা আমাকে অনুমতি দিচ্ছে যাওয়ার জন্য, আবার আমি কিন্তু তার সম্বন্ধে কিছু বলতে পারছি না কারণ সে আমাকে অনুমতি দেয়নি। তো এই যে সেন্সগুলো যখনই আসবে তখনই আমরা কিন্তু পজিটিভ ফর্মে লেটের ব্যবহার করব। এখানে বলে রাখি লেটের ব্যবহারটা হচ্ছেই হচ্ছে অ্যালাউ সেন্সে, অর্থাৎ যখন কোনো পারমিশন বা অ্যালাউ এরকম একটা ব্যাপার আসবে সেক্ষেত্রে আমরা পজিটিভে লেট আনছি। যেরকম প্রথম সেন্টেন্স, আমার বাবা আমাকে তার ফোন ব্যবহার করতে দিয়েছিল, তাহলে মাই ফাদার। এবার লেট এসে গেল, লেট মি ইউজ হিজ ফোন। যদি ব্যবহার করতে দেয় হতো তাহলে এখানে আমি লেটস করতাম, যেহেতু ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা পাস্টে আছে তাই মাই ফাদার লেট মি ইউজ হিজ ফোন। এখানে লেট মি ইউজ অর্থাৎ লেট, তারপর হচ্ছে পার্সন, তারপর হচ্ছে ভার্ব, এই আকারে কিন্তু বসবে। তাহলে মাই ফাদার লেট মি ইউজ হিজ ফোন, এরকম আমার বাবা আমাকে তার গাড়ি ব্যবহার করতে দেয়, তাহলে মাই ফাদার লেটস মি ইউজ হিজ কার, তাহলে এভাবে বলতে পারি। আমার মা আমাকে তার ড্রেস ব্যবহার করতে দেয়, মাই মাদার লেটস মি ইউজ হার ড্রেস, এরকম ব্যাপার। তারপরের সেন্টেন্স, সে আমাকে তার ব্যাপারে কিছু বলতে দেয় না,
প্রেজেন্টে রয়েছে কিন্তু নেগেটিভে আছে, হ্যাঁ, সে আমাকে তার ব্যাপারে কিছু বলতে দেয় না। তাহলে হি ডাজ নট, এবার হচ্ছে লেট মি স্পিক, এই যে লেট পার্সন ভার্ব, হ্যাঁ, লেট পার্সন ভার্ব, হি ডাজ নট লেট মি স্পিক অ্যাবাউট হিম। তোমাকে কি তোমার মা আগামীকাল যেতে দেবে, প্রশ্ন, তোমাকে কি তোমার মা আগামীকাল যেতে দেবে আছে কিন্তু ফিউচারে, অর্থাৎ উইল ইওর মাদার লেট ইউ গো টুমরো, উইল ইওর মাদার লেট ইউ গো টুমরো। তাহলে আবারও বলছি, এই যে পজিটিভ ফর্মে আমরা লেটের প্রয়োগ করব কখন, না যখন পারমিশনের সেন্সে ব্যবহার হবে, হ্যাঁ, এই যে ফোন ব্যবহার করা বা কিছু বলতে না দেওয়া বা যেতে দেওয়া, এটা নির্ভর করছে একটা পারমিশনের উপরে, একটা অনুমতির উপরে। এই জন্য এখানে আমরা লেট আনব, এবং সেক্ষেত্রে লেট তারপর পার্সন তারপর ভার্ব ইউজ হচ্ছে। যেরকম আমার বাবা আমাকে তার ফোন ব্যবহার করতে দিয়েছিল, মাই ফাদার লেট মি ইউজ ইস ফোন, সে আমাকে তার ব্যাপারে কিছু বলতে দেয় না, আমি বলতে পারি না কারণ সে আমাকে অ্যালাউ করেনি বলার জন্য। তাহলে হি ডাজ নট লেট মি স্পিক অ্যাবাউট হিম। তোমাকে কি তোমার মা আগামীকাল যেতে দেবে, উইল ইওর মাদার লেট ইউ গো টুমরো। তো কিভাবে বসছে, না লেট তারপর পার্সন তারপর আমরা কিন্তু সরাসরি ভার্ব বসিয়ে দিচ্ছি। লেটের ব্যাপারে আর কোনো কনফিউশন নেই, শুধুমাত্র পারমিশন এরকম সেন্সে পজিটিভ ভার্বে আমরা লেটের ইউজ করে নিই। এবার দেখব মেকের ব্যবহার, মেকের ব্যবহার আমরা দেখেছি লেটের ব্যবহার এর আগে, এখন দেখব মেকের ব্যবহার। পজিটিভ ফর্মে মেককে আমরা কিভাবে বা কোন অর্থে ব্যবহার করব। এটুকু তো আমরা বুঝে গিয়েছি যে পজিটিভ ভার্বে কোনো কিছু করিয়ে নেওয়া। তো লেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন কোনো কিছু আমরা অনুমতি অর্থে, অর্থাৎ বাবার অনুমতি বিনা আমি ফোন ব্যবহার করতে পারি না, মায়ের অনুমতি বিনা আমি যেতে পারি না, এরকম যখন একটা সেন্স এসেছিলো, তো সেক্ষেত্রে আমরা লেট ইউজ করেছি। এবার দেখে নেব মেক। মেকের ব্যবহার বোঝার জন্য আমি বোর্ডে কিছু উদাহরণ রেখেছি কিছু সেন্টেন্সের, যেমন বাবা আমাদের দিয়ে ঘর পরিষ্কার করান, ঘর পরিষ্কার কাজটা আমরাই করি কিন্তু বাবা সেটা করিয়ে নেন কাজটা, আমি মিনিং টা ক্লিয়ার করার জন্য বলছি। তারা আমাদের এই পোশাকগুলো পড়তে বাধ্য করেছিল, অর্থাৎ আমরাই পড়েছিলাম কিন্তু তারা কিন্তু আমাদের বাধ্য করেছিল এটা পড়ার জন্য। গ্লাস ভাঙার জন্য তার মা তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। মেক, এবার বলি, মেক আমরা পজিটিভ ফর্মে তখনই ইউজ করব যখন ফোর্স বোঝাবে, মানে বাধ্য করা বোঝাবে। কোনো কিছু করার জন্য বাধ্য করা, এই অর্থে আমরা মেক ব্যবহার করব। লেট অ্যালাউ বা পারমিশন অর্থে ব্যবহার করেছিলাম, এবার মেক মানে বাধ্য করার জন্য, মানে যখন আমরা দেখব যে কোনো কিছু আমরা একটা কাজ কাউকে বাধ্য করছি করার জন্য, সেক্ষেত্রে আমরা পজিটিভ ফর্মে মেক নিয়ে আসব। এবার ট্রান্সলেশনে আসি, যেরকম বাবা আমাদের দিয়ে ঘর পরিষ্কার করান, খুব সিম্পল ব্যাপার, এভাবে করব, ফাদার মেক্স আস টাইডি দ্য রুমস। অর্থাৎ এই জায়গাটা মেক তারপর পার্সন তারপর ভার্ব, মেক পার্সন ভার্ব, অবজেক্টিভ ফর্মে বসেছে অবশ্যই, আস হয়েছে ওখানে। তাহলে ফাদার মেক্স আস টাইডি দ্য রুমস, তারা আমাদের এই পোশাকগুলো পরতে বাধ্য করেছিল, বাধ্য করেছিল অর্থাৎ পাস্টে, দে মেড আস wear
The dresses. They made us wear the dresses. তারা আমাদের এই পোশাকগুলো পরতে বাধ্য করেছিল. They made us wear the dresses. যেহেতু এটা বর্তমানে মানে প্রেজেন্ট টেন্সে ছিল এক নম্বর, তাই ওখানে মেক্স হলো ফাদার আছে বলে, আর দু নম্বরেই আছে হচ্ছে পাস্ট টেন্সে, ওই জন্য মেকের পাস্ট ফর্ম মেড হয়ে যাচ্ছে. দে মেড আস ওয়েয়ার দ্য ড্রেসেস. তিন নাম্বার, গ্লাস ভাঙার জন্য তার মা তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল. তার মা অর্থাৎ হিজ মাদার মেড হিম ক্ষমা চাইতে, তাহলে মেড হিম অ্যাপোলোজাইজ. কি জন্য? না গ্লাস ভাঙার জন্য, ফর ব্রেকিং দ্য গ্লাস. হিজ মাদার মেড হিম অ্যাপোলোজাইজ ফর ব্রেকিং দ্য গ্লাস. দু মানে আমি তো বললামই যে লেট মেক হ্যাভ গেট, তার মধ্যে দুটো টপিক নিয়ে আলোচনা হলো, একটা লেট এবং একটি মেক. খুব সহজ, লেট ইউজ করছি যখনই কোনো কিছু পারমিশন বোঝাচ্ছে সেই অর্থে কজেটিভ ফর্মে, এবং মেক হচ্ছে যখন আমরা কোনো কিছু কাউকে বাধ্য করছি করার জন্য. সে আমাকে বাধ্য করেছিল এটা আনতে, তাহলে হি মেড মি ব্রিং দিস থিংস. তো এই ক্ষেত্রে আমরা মেড ইউজ করছি. তো বাধ্য করতে যখনই আমরা ফোর্স অর্থে ব্যবহার করব, ফোর্স যখন থাকবে পজিটিভের আকারে, তখন আমরা সেখানে মেক নিয়ে আসব. এবার আসব যে জায়গাটা নিয়ে সবারই একটু গন্ডগোল থাকে, কনফিউশন থাকে, হ্যাভ এবং গেট. হ্যাভ এবং গেটের মধ্যে একটা কনফিউশন থাকে, পজিটিভ ফর্মে কীভাবে হ্যাভ এবং গেট ব্যবহার হয় সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হ্যাঁ দেখে নেব, কারণ লেট এবং মেক নিয়ে খুব একটা কনফিউশনের জায়গা নেই. লেট পারমিশন অর্থে, মেক ফোর্স এই অর্থে ব্যবহৃত হয়ে যাচ্ছে, কিন্তু পজিটিভ ফর্মে সব থেকে যে জায়গাটা একটু মানে গোলমেলে হয় সেটা হচ্ছে হ্যাভ এবং গেটের ব্যবহার. এবার আসছি হ্যাভ এবং গেটের ব্যবহার নিয়ে. এবার হ্যাভ এবং গেটের ব্যবহার, হ্যাভ এবং গেটের ব্যবহার আমি আবার একটু বলে নিই. আলোচনা করছি পজিটিভ ভার্বের লেট মেক হ্যাভ গেটের ইউজ. লেট এবং মেক নিয়ে তো আমাদের একটা ধারণা তৈরি হলোই, এবার হ্যাভ এবং গেট. বোর্ডে কিছু সেন্টেন্স আছে যেরকম সে আমাকে দিয়ে চিঠিটি লিখিয়েছিল. আচ্ছা, এই সেন্টেন্সটিতে মানে আমি বলতে চাইছি এই সেন্টেন্সটাকে আমরা মেক দিয়েও করতে পারতাম, হ্যাভ দিয়েও করতে পারবো, এবং গেট দিয়েও করতে পারবো. নির্ভর করবে হচ্ছে সেন্স বুঝে, নির্ভর করবে সেন্স বুঝে. যদি এই কাজটা আমাকে বাধ্য করানো হয় তাহলে মেক, যদি এই কাজটা আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে হ্যাভ, আর যদি এই কাজটি আমাকে মানে কনভিন্স করানো হয় যে তুমি এই কাজটা একটু করে দাও তাহলে গেট. আমি আবারও বলি, লেট তো অনুমতি অর্থে হচ্ছেই, মেক হ্যাভ গেটের কথাটা বলি. যদি যেরকম সে আমাকে দিয়ে চিঠিটি লিখিয়েছিল এই সেন্টেন্সটি আমরা মেক দিয়েও করতে পারি, তবে সেন্সটা হবে সেক্ষেত্রে ফোর্স মানে বাধ্য করা. যদি এই কাজটি আমি আমাকে কনভিন্স করানো হয় যে বোঝানো হয় যে না তোমাকে এটা করে দিতে হবে, তুমি পারবে ভালো তো তুমি এটা করে দাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গেট. আর যদি কাজটা আমার রেসপন্সিবিলিটি হয়, আমার দায়িত্ব হয় যে না চিঠিটা লেখা তোমার দায়িত্ব, দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইউ শুড রাইট দিস, যদি দায়িত্ব হয় রেসপন্সিবিলিটি বোঝায় তাহলে কিন্তু হ্যাভ. হ্যাভ এবং গেটের মধ্যে এটাই তফাৎ, গেট হচ্ছে কনভিন্স অর্থে, হ্যাভ হচ্ছে রেসপন্সিবিলিটি অর্থে. পজিটিভ ভার্বে গেট ইউজ করব কাউকে কনভিন্স করিয়ে কাজ করানো এই অর্থে, আর কাউকে দায়িত্ব দিয়ে কাজ করানো এই অর্থে ব্যবহার করব হচ্ছে হ্যাভ. যেরকম সে আমাকে দিয়ে চিঠিটি লিখিয়েছিল এটা যদি গেট দিয়ে করি তাহলে হবে, যেহেতু লিখিয়েছিল অর্থাৎ পাস্ট মানে গট, হি গট মি টু রাইট
the letter. এটাই যদি আমাকে মানে যদি আমার রেসপন্সিবিলিটি হয় আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি কি লিখব হি হ্যাড মি রাইট দ্য লেটার এখানে পাস্ট টেন্সে আছে বলে হ্যাড বসলো হ্যাবের পরিবর্তে তাহলে হি গট মি টু রাইট দ্য লেটার একটু স্ট্রাকচারটা খেয়াল করতে বলবো গেট বা গট এখানে যাই বসুক না কেন এখানে পার্সনের পরে কিন্তু টু বসবে আর হ্যাব বা হ্যাডের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এখানে হ্যাড তারপর সরাসরি মানে পার্সন তারপর সরাসরি কিন্তু ভার্ব এটা হচ্ছে ডিফারেন্স স্ট্রাকচারালি হচ্ছে গেট এবং হ্যাবের ডিফারেন্স কিন্তু এটা এবং সেন্সটা হচ্ছে এই মানে গট এখানে গেট অর্থটা বসবে হচ্ছে কনভিন্স অর্থে এবং হ্যাভ এটা বসবে হচ্ছে রেসপন্সিবিলিটি অর্থে এবং একটু আগে আমরা মেক দেখে নিলাম সেটা হচ্ছে ফোর্স অর্থে বসেছিল তাহলে সে আমাকে দিয়ে চিঠিটি লিখিয়েছিল হি গট মি টু রাইট দ্য লেটার কনভিন্স করিয়ে কাজটা করিয়ে নিয়েছিল এই সেন্সটা বোঝাচ্ছে হি হ্যাড মি রাইট দ্য লেটার এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সেন্সটা বোঝাচ্ছে গঠনের দিক থেকে গেটের পরে পার্সন তারপরে টু তারপর ভার্ব বসবে কিন্তু হ্যাভের ক্ষেত্রে এখানে কিন্তু তা বসছে না হ্যাভ তারপরে পার্সন তারপর সরাসরি ভার্ব এটা হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচারের দিক থেকে হ্যাভ এবং গেটের ডিফারেন্স দু নম্বর আমি আমার ভাইকে দিয়ে বইটি আনাবো আমি আমার ভাইকে দিয়ে বইটি আনাবো যদি এটা ভাইকে দায়িত্ব দেওয়া হয় তাহলে সরাসরি এটা কিন্তু আমরা হ্যাভ দিয়ে করব আচ্ছা এখানে টেন্সটা রয়েছে হচ্ছে ফিউচার টেন্সে তাহলে কি করব না আই উইল হ্যাভ মাই ব্রাদার ব্রিং দ্য বুক আই উইল হ্যাভ মাই ব্রাদার ব্রিং দ্য বুক এটা রেসপন্সিবিলিটি আমি ভাইকে দায়িত্ব দিয়েছিলাম যে তুমি বইটা আমাকে এনে দেবে তো সেই সেন্সটা বোঝাতে আমি এটা করেছি আই উইল হ্যাভ মাই ব্রাদার ব্রিং দ্য বুক আর যদি ভাইকে আমি কনভিন্স করিয়ে কাজটা করাই তাহলে হবে কি আই উইল গেট মাই ব্রাদার টু ব্রিং দ্য বুক আই উইল গেট মাই ব্রাদার টু ব্রিং দ্য বুক ব্যাপারটা একই রেসপন্সিবিলিটি এখানে ওপরের অর্থ অনুযায়ী এবং সেকেন্ডটা হচ্ছে কনভিন্স অর্থে তিন নম্বর সে আমাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিল এরকম একটা সেন্টেন্স আমি মেয়েকেও দিয়েছি যে বাবা আমাদের দিয়ে ঘর পরিষ্কার করান সেটা ফোর্স অর্থে হ্যাঁ আর এখানে হচ্ছে যদি সে আমাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিল সামহাও সে আমাকে কনভিন্স করে দিয়েছে যে তুই একটু প্লিজ একটু ঘরটা পরিষ্কার করে দে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা কি করব না হি গট মি টু ক্লিন দ্য রুম আর যদি দায়িত্ব দেওয়া হয় যে তোমাকে ঘরটা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো সেই অর্থে যদি বোঝানো হয় তাহলে হবে হি হ্যাড মি ক্লিন দ্য রুম স্ট্রাকচারটা আমি আবার লক্ষ্য করতে বলছি গেটের পরে কিন্তু পার্সন তারপর টু প্লাস ভার্ব হচ্ছে হ্যাব বা হ্যাবের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এটা হচ্ছে প্রথম কথা এটা হচ্ছে ডিফারেন্স যেরকম গট মি টু রাইট কিন্তু হ্যাড মি রাইট আবার গট মি টু ক্লিন হ্যাড মি ক্লিন বা উইল হ্যাভ মাই ব্রাদার ব্রিং আর উইল গেট মাই ব্রাদার টু ব্রিং তো এই জায়গাগুলো একটু দেখতে বলছি যে স্ট্রাকচারালি এটা হচ্ছে একটা রয়েছে ডিফারেন্স গেট এবং হ্যাবের মধ্যে আইদার মিনিংটা বোঝাচ্ছে হচ্ছে গেট যখন আমরা কাউকে বুঝিয়ে কাজটা করিয়ে নিই সেই অর্থে গেট হবে আর যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় হ্যাঁ তো সেক্ষেত্রে হ্যাব বসবে
সাধারণত কোনো জুনিয়র মানে কোনো বস তার জুনিয়রদেরকে দিয়ে কোনো কাজের রেসপন্সিবিলিটি দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভের প্রয়োগটাই করে থাকি বেশি। আবার হি গট মি টু ক্লিন দ্য রুম, আবার হি হ্যাড মি ক্লিন দ্য রুম। তো এইভাবে পজিটিভ ভার্বে হ্যাভ এবং গেটের প্রয়োগ, তবে এখানে সেন্টেন্সগুলো সবই কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স। আমি একটু ছোট্ট আলোচনা এখানে করে দেবো, একটা ভিডিওতে অনেকটা কভার করলাম হ্যাভ এবং গেটের প্যাসিভ ফর্মটা কীভাবে হবে, হ্যাভ এবং গেটের প্যাসিভ ফর্মটা কীভাবে হবে সেটা আমি এখনই একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা হ্যাভ এবং গেটের প্যাসিভ ফর্মে ব্যবহার করব। হ্যাভ এবং গেটের প্যাসিভ স্ট্রাকচার দেখে নেব। এই সেন্টেন্সগুলো খুব মানে বেশি ব্যবহৃত হয়, এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় ব্যবহার করে থাকি, এই জন্য আমি হ্যাভ এবং গেটের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যে কীভাবে প্যাসিভের আকারে ব্যবহার করব। এর আগে যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সবই ছিল হচ্ছে অ্যাক্টিভের আকারে। কেন অ্যাক্টিভের আকারে? যেরকম সে আমাকে দিয়ে বইটি আনিয়েছিল, একটা ফর এক্সাম্পল। এখানে সে কাজটি কাকে দিয়ে করিয়েছিল সেটা উল্লেখ করা আছে, কিন্তু যদি বলি যে সে বইটি আনিয়েছিল, সে বইটি আনিয়েছিল, তো এটা কিন্তু প্যাসিভ স্ট্রাকচার হয়ে গেল। যেমন আমি আমার কাপড় ধুইয়েছিলাম, কাউকে দিয়ে কাজটা আমি করিয়েছিলাম, তো আমি আমার কাপড় ধুইয়েছিলাম। যদি এটা কনভিন্স অর্থে হয়, যদি কনভিন্স অর্থে হয় তাহলে কি হবে না, যেহেতু পাস্ট টেন্সে আছে, আই গট মাই ক্লোথস ওয়াশড। প্যাসিভ স্ট্রাকচারের সবসময় মূল ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, এটা আমি ভয়েস কর মানে ভয়েসের উপরে অনেক ভিডিওস দেওয়া রয়েছে, সেখানে বারবার বলা হচ্ছে যে প্যাসিভে ভার্বের মূল ভার্বের অন্য কোনো ফর্ম ব্যবহৃত হবে না, শুধুমাত্র পাস্ট পার্টিসিপাল ফর্ম ছাড়া। তো এই জন্য ওয়াশের হচ্ছে এখানে ওয়াশড, তাহলে আই গট মাই ক্লোথস ওয়াশড। আমরা অ্যাক্টিভে দেখেছিলাম যে গট বা গেটের সাথে টু বসেছিল, কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে কিন্তু টুর ব্যবহার নেই। তাহলে আই গট মাই ক্লোথস ওয়াশড, অথবা বলতে পারি আই হ্যাড মাই ক্লোথস ওয়াশড। এটা ব্যবহৃত হচ্ছে প্যাসিভ স্ট্রাকচারে। আমি আমার বাড়ি রং করাবো, আমি আমার বাড়ি রং করাবো, এরকম সেন্টেন্স আমরা সবসময় ইউজ করি। তো এটা আমি কাউকে হয়তো দায়িত্ব দিয়ে দেব যে তুমি আমার এই কাজটা করে দেবে, তো আমি কাউকে রেসপন্সিবিলিটি দিচ্ছি, তাহলে এটা আমি হ্যাভ দিয়েই করছি যে আমি আমার বাড়ি রং করাবো, ফিউচারে আছে আই উইল হ্যাভ মাই হাউস পেইন্টেড, আই উইল হ্যাভ মাই হাউস পেইন্টেড। হ্যাঁ, তা আমি আমার বাড়ি রং করাবো, আই উইল হ্যাভ মাই হাউস পেইন্টেড। সে ঘাস পরিষ্কার করিয়েছিল, সে ঘাস পরিষ্কার করিয়েছিল, তাহলে এটা হি হ্যাড দিস গ্রাস ক্লিনড। অথবা সেন্স অনুযায়ী যদি কনভিন্স অর্থে হয় তাহলে হি গট দিস গ্রাস ক্লিনড। মিনিং বুঝে আমাকে হ্যাভ এবং গেটের প্রয়োগ করতে হচ্ছে, যেহেতু এখানে যে কাজটা করবে তার উল্লেখ নেই, এই সেন্টেন্সগুলো প্যাসিভের আকারে আছে, যে আমি আমার কাপড় ধুইয়েছিলাম, আই গট মাই ক্লোথস ওয়াশড, এটাকে এভাবে এক্সপ্রেস করছি, বা আমি আমার বাড়ি রং করাবো, আই উইল হ্যাভ মাই হাউস পেইন্টেড, অথবা সে ঘাস পরিষ্কার করিয়েছিল, হি হ্যাড দিস গ্রাস ক্লিনড। তো এইভাবেও আমরা কিন্তু হ্যাভ এবং গেটের প্রয়োগ করে থাকি অ্যাক্টিভ সেন্টেন্সে এবং প্যাসিভ সেন্টেন্সে। তো এটা একটা পজিটিভ ভার্বের ধারণা, যখন আমরা পজিটিভ ফর্মে কোনো ভার্ব পাবো না তখন আমরা সেই সেন্সগুলোকে কীভাবে প্রকাশ করব, লেট মেক হ্যাভ এবং গেটের মাধ্যমে, তা নিয়ে বিশদে আলোচনা হলো। লেট পারমিশন, মেক ফোর্স,
গেট কাউকে কনভিন্স করিয়ে কাজ করানো এবং হ্যাভ কাউকে দায়িত্ব দিয়ে রেসপন্সিবিলিটি দিয়ে কাজ করানো। তো এই হচ্ছে চারটের প্রয়োগ এবং কিভাবে এগুলো ব্যবহার হচ্ছে। স্ট্রাকচারালি গেটের সাথে হ্যাভের পার্থক্য সেটাও একটু মনে রাখার আছে। অ্যাক্টিভ সেন্টেন্সে গেটের পরে কিন্তু গেট পার্সন টু প্লাস ভার্ব হচ্ছে, হ্যাভের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আবার প্যাসিভে কিন্তু একটু অন্যরকমভাবে প্রয়োগগুলো হলো। তো আই গট মাই ক্লোজ ওয়াশড, আই হ্যাড মাই ক্লোজ ওয়াশড, এখানে কিন্তু টু এর ব্যবহার গেটের সেন্টেন্সে নেই। আশা করছি পজিটিভ ভার্বের ওপরে যে বিস্তারিত আলোচনা আজকে হলো আপনাদের অবশ্যই কাজে লাগবে, এবং যদি এরপরেও এই সংক্রান্ত আরও অন্য কিছু জিজ্ঞাসা থাকে বা আরও ডিটেলে যদি হ্যাভ গেট বা এদের উপরে ভিডিও আপনাদের দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। এভাবেই আমার চ্যানেল দেখতে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।